নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে হ্যালেঞ্চা শাকের অতি সহজ ও অতি টেস্টি একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ হেলেঞ্চা শাক নিয়েছি প্রথমে এই শাকগুলোকে বেছে নেব দেখুন এই শাকগুলোকে আমি কী করে বেছে নেছি হ্যালেন শাকের এক একটা ডাল নিয়ে তার প্রত্যেকটা পাতার মাঝখান থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এই ডালটাকে এক থেকে দেড় ইঞ্চির মতো লম্বা রেখে এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে ডালের নিচের দিকে যে অংশগুলো বেশ শক্ত সেই অংশগুলো আর নেব না বাদ দিয়ে দেব আরও একটা হেলেন শাকের ডাল বেছে দেখাচ্ছি আপনাদের ঠিক এইভাবেই সমস্ত হেলেন শাকগুলো বেছে নেব দেখুন পুরো শাকটাই বাসা হয়ে গেছে আমি এখন একটা কড়াই গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হলে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা আলুকে এই কড়ের মধ্যে ছেড়ে দেব এবার এই আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে এবার এই আলুগুলোকে এইভাবে কড়াই সাইডে নিয়ে এসে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে দিয়ে স্বাদ মতো শুকনো লঙ্কা নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এবার এই লঙ্কাগুলোর মধ্যে কালার ধরা পর্যন্ত লঙ্কাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে থেতো করা চোদ্দো থেকে ষোলো করা রসুন দিয়ে দিলাম এবার এই রসুনগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে নচেত কিন্তু অতটা বেশি ভালো লাগবে না এবার এই রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেছে নেওয়া এবং ভালো করে ধুয়ে নেওয়া হেলাঞ্চা শাকগুলো দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করতে দেখুন শাকগুলো বেশ নরম হয়ে গেছে আরও নরম করে নিতে হবে এর জন্য এর মধ্যে একটু নুন দিয়ে শাকের সঙ্গে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াই মুখটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোদে রাখতে হবে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছু পরে দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে একবারই জল ঢেলে দিলাম এবারে জল ও শাক একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ফুটে না উঠছে কিছুক্ষণ পরেই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আমি এখন দু চারটে আলুকে হাতার সাজে এইভাবে ম্যাশ করে দেব ম্যাশ করা হয়ে গেলে ম্যাশ করা আলুগুলোকে গ্রেভির সঙ্গে এইভাবে একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলেই একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ